শুধু তারা শালীন চুলোহীন টেনশনে রাত দিন পথের ঠিকানাটা আজও দিল হাত ধরা ধন্য ছাড়া ধন্য ছাড়া ধন্য ছাড়া আমি সুস্থ আছি, আমাকে ডাক্তারের কাছে নেওয়া লাগবে না। এই দেখছো না, আমি তোমাদেরকে চিনতে পারছি। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি যাই। হোটেলটা কি টুলেমান সাহেব আমাদেরকে কত ভালোবাসেন, আমাদেরকে উপহার দিয়েছেন। একটা ভালো কথা বলছো, তাহলে এক কাজ করি, সুলেমান সাহেব তো আমাদের সবসময় খাবার দেয়, আজকে আমি আর তুমি দুইজনে মিলে সুলেমান সাহেবকে খাবার দেবো, ঠিক আছে? হোটেলটা কি ঠিক বলে তো, চলো। হ্যাঁ হোটেলটা কি টুলমান সাহেব, আপনি হাতের আয়না চুনি রেখে খেতে বটুন, আজ আমি আর টানু আপনার জন্য খাবার এনেছি। লেখকরা, এগুলোর কি দরকার ছিল? আপনি আমাদের দুজনকে গিফট দিচ্ছেন না, সেই জন্য আপনার জন্য আমরা খাবার আনছি। রান্নাটা তো আমি করেছি। তো হইতে থাকি, আপনি খাবার রেঁধেছেন, আমরা এনেছি। করতে থাকি টুলমান সাহেব, এত কথা না বলে টুলমান সাহেব খেতে আসুন, আজ আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দেবো। আমিও তোমরা আমাকে কি ভেবেছো, ছোট খোকা ভেবেছো নাকি? ফাটাস দুম, আপনি তো সবসময় খোকাদেরকেই পছন্দ করেন, সেই জন্যই তো সবসময় বলেন লে খোকা। হোটেলটা কি টুলমান সাহেব, এত কথা না বলে খেটে আটুন 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 বটুন। আমি সরি। আর কয়টা বাজবে? কি করে খাওয়াতে হয় সেটাও শিখ, যত সব অন্ধকার থাকত। সুন্দরী, সুলেমান সাহেব কি খুব বেশি রেগে আছে? হোটেলটা কি আমার তো তাই মনে হয় জানো, কিন্তু ফাটাস দুম, কিন্তু আমরা তো ইচ্ছে করে ওনার নাকে আর কানে খাবার ঢুকিয়ে দিই নাই, তাই না? হোটেলটা কি কেটেই তো, তুমি আমার ভুল করতে পারো, কিন্তু আমি কি ভুল করতে পারি বলো? ফাটাস দুম, তুমি কি বললে? আমি সবসময় ভুল করি। হোটেলটা কি জানো, কথা কথা তুমি রেগে যাও না তো। দেখো আমি এসে গেছি আর সাথে করে এনেছি সেই বিখ্যাত ডাক্তার পদ্মলোচনের বিখ্যাত চোখের ড্রপ, এটা চোখের ভিতরে ঢেলে দিলে অটো চোখ ভালো হয়ে যাবে। পাঠাস দুম,
বাচ্চা তার ওষুধের আর দরকার নাই কেন কতটা কি টুলিমান টাইবে তো আপলে কিটই হয়নি উনি আপলে আমাদের টাকে নাটক করতেলেন নাটক কি রকম নাটক করবেন কেন আর একদম আসলে ঘটনাটা হই ছানু কত কম বললে ভালো হয় কত বেশি বললে গলা শুকিয়ে যাবে কাজ কর পানি খেতে থাক সুন্দরী কতটা কি তুমি কাজ করো তুমি তোমার সুন্দর মুখে ককল কণ্ঠে পুরো বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বল হোটেলটা কি আসলে ও আমরা টুর্নামেন্ট ক্লাবকে খাবার খাওয়াতে গিয়েছিলাম राग हमारे तो टाइम सुंदर जो सुलेम साहेब रे खाते गलम तक तो सुलेम साहेब আমি এবার সব বুঝে ফেলেছি কি কি বুঝতে পেরেছো হ্যাঁ গুলমান সাহেবের চোখ ভালো হয়নি সে তো 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 তোমাদেরকে মিথ্যে কথা বলি চোখ ভালো হওয়ার নাটক করেছে যেমন চোখ যদি ভালোই হবে তাহলে খাবারের চামচ তার তোমাদের দুজনে শরীরে আলাদা আলাদা আতর গন্ধ ছিল গভীর সর্জন এই যে দেখুন আপনার জন্য এটা আমি কি এনেছি এটা হচ্ছে কাজী নজরুলের কলম আজ থেকে এটা দিয়ে আপনি কবিতা লিখবেন লেখকা তাই নাকি কই দেখি দেখি ধরে ফেলেছি বলুন তো আমি কে তুমি আবার কে বাচ্চা আপনি আমাকে চিনলেন কিভাবে আপনার চোখ খারাপ লেখকা চোখ খারাপ হলে তো তোমাকে বাচ্চা না বলে ছাগল বলতাম কি বললেন আপনি চোখে যদি খারাপ দেখতাম কেউ ঠিক মানুষটিকে চেনে কি ব্যাপার গুরু আমাকে চিনতে পারলো কি করে না 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 কিছু একটা করে প্রমাণ করতেই হবে আমার ধারণায় ঠিক না হলে সুন্দরী আমাকে খারাপ ভাববে বলে কি এত ভাবছো না সুলেমান সাহেব এই যে দেখেন না না এটা না এটা না সরি সরি এই যে দেখুন আপনার জন্য
এটা আমি কি এনেছি কি 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 এনেছো এটা হচ্ছে কাজী নজরুলের কলম আজ থেকে এটা দিয়ে আপনি কবিতা লিখবেন লেখকা তাই নাকি কই দেখি দেখি चोखे ठीक ठाक मत देखें कलम भावतें ना अपनी संगे नाटक कर ड्रपे चोख जला पोड़ा कर কিছু তাই না ও ওটা ফেলে দাও সুলেমান সাহেব ওটা ফেলে দাও ওটা ফেলে দাও সুলেমান সাহেব কোথায় যাচ্ছেন উপরের দিকে তাকান উপরের দিকে তাকিয়ে দেখুন তো ফ্যান আছে ফ্যান একটা সিলিং ফ্যান ওটা পরিষ্কার দেখা যায় না চোখে মাথা কিন্তু একদম ফেলবেন না দেখা যাচ্ছে পরিষ্কার দেখছি পরিষ্কার দেখতে পাচ্ছি পরিষ্কার না আরে দলে গেল দলে গেল চোখের ডাব না দেন তাহলে তো আপনার চোখ অন্ধ হয়ে যাব কি আপনি যদি অন্ধ হয়ে যান তখন আপনাকে কে দেখবে কেন এই তোমরা আমায় দেখবে না আমি তো দেখতামই কিন্তু আমি আমার আব্বারে ফিরে পেলে আমি তো গ্রামে চলে যাব আর হতেটা কি আমি যদি নায়িকা হয়ে যাই তখন তো আমি আর এই ফ্ল্যাটে থাকব না তখন তো আপনাকে দেখার মতো আমার কাছে টমও থাকবে না সুলেমান সাহেব ওরা তো ঠিকই বলেছে ছেলে মানুষের ছেলে তাড়াতাড়ি চোখের ড্রপ দিতে দিন না 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 কিছুতেই না কিছুতেই না না হ্যাঁ ওকে নো প্রবলেম সুলেমান সাহেব হ্যাঁ আপনাকে চোখের ড্রপ দিতে হবে না কাজ করুন চোখের চশমাটা খুলে ফেলুন চশমার গ্লাসটা মুছে ফেলেন চশমাটা আবার পুরুন দেখবেন সব পরিষ্কার দেখা যাচ্ছে লেখকা এতক্ষণে একটা ভালো কথা বলেছো দিন 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 চশমাটা আমার কাছে দিন হোটেটাকে টেলিমেন্ট আমরা তো আপনাকে অনেক ভালোবাসি আপনি অন্য হয়ে গেলে তো আমাদের কাটতেও খারাপ লাগবে তাই না এই জন্য আপনাকে নিয়ে অনেক চিন্তা করি সুলেমান সাহেব এবার চশমাটা একটু পরুন দেখুন সবকিছু পরিষ্কার মতো দেখা যাচ্ছে কিনা একেবারে সবকিছু পরিষ্কার দেখছি উপরের দিকে তাকিয়ে দেখুন তো ফ্যান আছে ফ্যান একটা সিলিং ফ্যান ওটা পরিষ্কার দেখা যায় না চোখে মাথা কিন্তু একদম ফেলবেন না দেখা যাচ্ছে পরিষ্কার দেখছি পরিষ্কার দেখতে পাচ্ছি পরিষ্কার না আরে দলে গেল দলে গেল কবিতা লেখা তো সোজা না লিখতে গেলে ক্ষমতা লাগে আর বুদ্ধি লাগে সেটা তোমার মতো নাই হে ছোকরা ফারেশ দিন তার মানে আমার বুদ্ধি নয় মানে কি তাহলে কি আমি বোকা হ্যাঁ হ্যাঁ বোকা শুধু বোকা না বোকা হদ্দ
फटाश दूम सिलामेन साहेब আপনি কি লিখতেছেন লেখক হ্যাঁ একটা সুন্দর কবিতা লিখছি তোমাকে শোনাবো শুনবে বসো বসো আকাশ দুম সুলেমান সাহেব আপনার কবিতাতে কোনো মাথা মুন্ডু নাই তাহলে সুন্দর হয় কিভাবে লেখক তুমি কবিতা কি বুঝবে হে ছোকরা হ্যাঁ তোমার বংশের কেউ এক লাইন কবিতা কখনো লিখে দেখেছে খারাপ কিছু লেখার চেয়ে না লেখা অনেক ভালো না হ্যাঁ বলি হটটা কি সুন্দরী আমি সুন্দর একটা কবিতা লিখছি তুমি শুনবে হ্যাঁ শুনবো বসো বসো পাটাশ দুম তুমি ওনার কবিতাটা শোনো আমার মনে হয় ওনার কবিতা তোমার ভালো লাগবে তাহলে শোনাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমাদের ছোট নদী চলে আকে বাকে বর্ষাকালে তার ভরা পানি থাকে পার হতে পারে না গরু পার হয়ে যায় গাড়ি মন খারাপ করে তাই ফিরে আসে বাড়ি সুন্দর হয়েছে না হট্টটা কি এই কবিতাটা কেমন যেন টুনা টুনা লাগতে মনে হচ্ছে ছোটবেলায় পড়েছিলাম লেখক এটা তুমি এখন লাগলাম তুমি ছোটবেলায় কোথেকে পাবে পাটাশ দুম কেউ বুঝতে না বলে আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি আপনি অন্য কারো কবিতা নিজের নাম দিয়ে লিখছেন তাই না কি বলতে যাচ্ছ তুমি আমি চোর তোমাদের তো ক্ষমতা থাকে এত বুদ্ধি থাকে একটা লিখে দেখাও না কবিতা লেখা তো সোজা না লিখতে গেলে ক্ষমতা লাগে আর বুদ্ধি লাগে সেটা তোমার মতো নাই হে ছোকরা ফারেশ দিন তার মানে আমার বুদ্ধি নয় মানে কি তাহলে কি আমি বোকা হ্যাঁ হ্যাঁ বোকা শুধু বোকা না বোকা হদ্দ লাগবে